Thank you, Shanta. Actually, I'm really surprised because Shanta Shati said that there was a tour in our country. যেমন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সুপ্ত প্রতিভা থাকে সেটা কিন্তু আসলে আমরা কেউ জানি না তো শান্তার কথা কি বলি ওর ভিতরে না মানে আমি বেশ আগে থেকে দেখতাম ও খুব ভালো ওর সাথে আমার একবার দুবাই ট্যুরও হয়েছিল কিন্তু এতটা বেশি কাছাকাছি আসা হয়নি সিঙ্গাপুর ট্যুর হয়েছিল কাছাকাছি আসা হয়নি বাংলাদেশে তো সবসময় প্রত্যেকটা প্রোগ্রামে যখনই মাইক তোর হাতে চলে যায় এবং বলা হয় আর্টিস্টের পরে আসবো অপু বিশ্বাস তখন তো আসলে মাইকের আগেও যে বলে তখন আমি খুব ভয়ে থাকি যে আর দশটা নায়িকা হয়তো বর্ষত্রু হয়ে যায় তো সেই সুপ্ত প্রতিভার কথাটা ধরেই বলি যে ওর ভিতরে একটা বাচ্চা ছিল সেটা ও জানতো না তো যেটা হচ্ছে ইউএসএ গিয়ে অনেকে হয়তো আমাদের টিকটক রিলসে দেখে বুঝতে পেরেছে যে আমরা দুজন তত বাচ্চার মতো দৌড়িয়েছি ও গেঞ্জি পরবে না ও দৌড়াবে না মাথায় মিকি মাউস দিবে না সে তোমাকে দৌড়ে গিয়ে দিতে হবে তো হচ্ছে হেঁটে গেলে হবে না সে না আমরা যখন ডিজনি ওয়ার্ল্ডে গেছি সেটা তোমার মাথায় মিকি ইয়েটা দিতে হবে বলছে না রুদ্র অনেক বড় হয়ে গেছে আমি সে রুদ্র রুদ্র মতো বড় হয়েছে তুমি তো বড় হওনি সেটা কি তুমি জানো তো হ্যাঁ রুদ্র আসলে আমি বলবো যে হ্যাঁ রুদ্র হচ্ছে শান্তার ছেলে আমি তো মনে করি এখন প্রত্যেকটা সন্তান সবচেয়ে ভালো বন্ধু আমি মনে করি কারণ একটা সময় বাবা মা বন্ধু থাকে তারপরে আসলে সন্তানরা খুব ভালো বন্ধু হয় বাবা মার তো সেক্ষেত্রে আমার সন্তান যেমন আমার খুব বড় একটা বন্ধু আমি বলি না যে আমার সন্তান আমি বলি আমার বন্ধু তেমন রুদ্র ওর ভালো বন্ধু তো সেই জায়গা থেকে এখানে উপস্থিত এর আগেও আমি অনেক কথা বলেছি তবে এইটুকু আমি আপনাদেরকে বলতে চাই যে প্রত্যেকটা মেয়ের ভিতরে একটা সুপ্ত প্রতিভা থাকে সেটা আসলে বিকশিত করা দরকার যেটা শান্তাও বলছিল যে আসলে একটা স্কিল বাড়ানো দরকার সে স্কিলটার জন্য আমাদের কিছুটা সার্টিফিকেট দেখার জানার যেটা ভিতরে আছে হয়তো প্রকাশ করতে পাচ্ছি না সাহসিকতা আসছে না যে আমরা সঠিক বা সঠিক কিনা তার জন্য আসলে এই ধরনের আমাদের যে ওয়ার্কশপগুলো আর বাই দ্য ওয়ে আসলে আমি এই ধরনের প্রোগ্রামগুলোতে খুব একটা আশা হয় না আমার একটা করা হয়েছিল সেলিনা মনির আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের জগতে ডেফিনেটলি উনি একজন সুপারস্টার আর তারপরে যখন আমাকে তানিশার কথা বলা হলো তো আমি একবার ভাবছিলাম যাবো কি যাবো না যাবো কি আমি একটু কনফিউজ ছিলাম বাট একটা জায়গায় আমি একেবারে স্ট্রিক্ট ছিলাম যে এখানে মেয়েরা আসবে আর মেয়েদের কাছে আমি অবশ্যই অনেক বেশি প্রিয় যেদিন থেকে আমি আমার সন্তানকে ঘিরে সব কিছু সামাজিক অবস্থান ব্যক্তি জীবন থেকে আমার একটা শক্ত অবস্থান মেয়েদের মধ্যে যখন তৈরি হয় সৃষ্টি হয়েছে তখন থেকে আমার কাছে মনে হয় যে মেয়েদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য যদি কোনো কাজে আমি আসতে পারি এটা আমার জন্য সৌভাগ্যের তার জন্য আসলে আমার এখানে আসা আর আমি যতটুকু বুঝতে পেরেছি আপনারা হয়তো অনেকেই আমার মনে হয় যে লাঞ্চ টাইমে বা এমনি এমনি ভাবছিলেন যে উনি তোর নায়িকা বসে আছে কোনো কথা বলছে না আসলে না নায়িকার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি একটা মেয়ে যখন আমার বাচ্চাকে নিয়ে সামনে আসে তখন আপনাদের মতো সাধারণ একটি মেয়ে ছিলাম আমি কারণ আমার ক্যারিয়ার থেকে 1.5 বছর আমি পেছনে গিয়েছিলাম 1.5 বছর পেছনে গেলে আসলে লাইফের অনেক বড় জার্নিটা মিস করা হয় তখন কিন্তু আমাকে সামনে নিয়ে এসেছিল জার্নালিস্টরা তো তাদের সহযোগিতায় কিন্তু আজকে আমি আবার অপু বিশ্বাস হয়েছি তো আজকে আমার অপু বিশ্বাসের ভালোবাসায় আপনারা নিজস্ব জায়গা থেকে স্বস্ব জায়গায় থেকে আপনারা এক একটা নারী এক একটা প্রতিষ্ঠিত নারী আপনাদের জন্য সেলুট এবং ধন্যবাদ জানাই আর তানিশাকে কি বলবো ছোট মানুষ তার ভিতরে যে এত ভালো প্রতিভা এটা আসলে ভাবাই যায় না তো সেই জায়গা থেকে ওর জন্য আমি মনে করি যে এত বড় একটা আয়োজন করেছে ওর জন্য একটা জোরে জোরে বলতাম আর সিরিয়াসলি আমি অনেক বউ সেজেছি অনেক একদম দুঃখী বউ খুশি বউ ধরে নিয়ে গিয়ে বউ তারপরে আমাকে কি বলে হিন্দু বউ পালিয়ে গিয়ে বউ তারপরে গুন্ডা জোর করে শাস্তে বলেছে বউ মানে আমার বইয়ের শেষ নেই বাস্তব জীবনে আসলে বউটা সেজেছে একদম মানে হলুদের গুঁড়ো আনতে গিয়ে মরিচের গুঁড়ো এনেছে সিরিয়াসলি আজকে আমাকে একদমই ডিফারেন্ট একটা বউ সাজিয়েছে তানিশা তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে যেহেতু আমি প্রচুর সাজিয়ে আমার এক্সপিরিয়েন্সটা ওইরকম অনেকভাবেই বেশি বাট আমার কাছে আজকে নতুন একটা ফিল মনে হচ্ছে আমি সত্যি আনন্দিত আপনারা এগিয়ে যান আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আপনাদের নতুনভাবে এগিয়ে যাওয়ার জন্য ভালো থাকবে সুন্দর থাকবে সুস্থ থাকবে আর একটি কথা বলবো নিজের মধ্যে যে একটা আত্মসম্মান থাকে আর একটা কনফিডেন্স লেভেলটা থাকে সেটা কখনো নষ্ট করবেন না আজকে ফেসবুকে আমি একটু আগে বসে বসে দেখছিলাম কোনো একটা মেয়ে হয়তো বা আত্মহত্যা করেছে শুধু তার পরীক্ষা এক্সাম খারাপ হওয়ার জন্য তো প্রতিভা কিন্তু মানুষের থাকে সেটা বের করতে হয় সেটা কল্পতে শেষ করার জন্য নয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ